السلام عليكم ورحمة الله وبركاته، نحمد ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. প্রিয় ভাই বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন, আল্লাহর রহমত বরকতে। আজকে আপনাদেরকে জানিয়ে দেবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে যে রমজান মাসে রোজা রাখা অবস্থায় নখ কাটা যাবে কি না। রমজান মাসে রোজা রাখা অবস্থায় নখ কাটা যাবে কি না, এটা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। রোজা শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গই রাখে, আপনার চুল, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা সবগুলি কিন্তু রোজা সাথে অন্তর্ভুক্ত। এই জন্য আপনি রোজা রাখা অবস্থায় নখ কাটবেন না। আপনি যদি নখ কাটতেই হয়, ইফতারের পরে সেহরির আগে আপনি কেটে ফেলবেন, এতে আপনার রোজার কোনো সমস্যা হবে না। রমজান মাসের রোজা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি রোজা। এই রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন প্রত্যেকটা মোমেন মুসলমান বান্দাদের বান্দিদের উপর। স্বাধীন বালক মুসলমান সুস্থ সবল সকলের উপরে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন। তো এই রোজা আমাদের রাখতে হবে, আর রোজা ভেঙে যায় এমন কোনো কাজ করা যাবে না। আল্লাহ পাক সকলকে রোজা রাখার তৌফিক দান করুন, সহিসুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।